মুসলিমদের বৃহত্তর ধর্মীয় উৎসব দুটি, একটি হলো পবিত্র ঈদুল ফিতর, আরেকটি হলো ঈদুল আজহা। গাজীপুরের 13 নং ওয়ার্ডে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেন কড্ডা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে। তুরাগের পার ঘেঁষে সবুজ চত্বর যেন জেগে রয়েছে মুসল্লিদের নামাজের জন্য। মুসলিমদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন কড্ডা কেন্দ্রীয় ঈদগাহ মাঠের সাধারণ সম্পাদক ও 13 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম মোল্লা। সুন্দরভাবে কোরআন এবং হাদিসের আলোকে বক্তব্য রেখেছেন আমাদের আনিস সাহেব, বক্তব্য রেখেছেন এই মাত্র আমাদের মানবদেহের কর্মী আমার সদ্য বড় ভাই জনাব শহীদ ইসলাম মোল্লা, উপস্থিত আছেন এই মাঠ কমিটির মোতাল্লি জনাব ইমান উদ্দিন, ইতিমধ্যে আপনাদের মাঝে কথা বলেছেন মাঠ কমিটির কেশিয়ার জনাব আব্দুল হামিদ ভাই সহ প্রত্যেকে আবার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজকে পবিত্র ঈদুল আজহা, কোরআন হাদিসের আলোকে আনিস সাহেব যে সমস্ত কথাগুলো বললেন অত্যন্ত তা গুরুত্বপূর্ণ কথা, আমি শুধু তার সাথে একমত হয়ে একটি কথা বলতে চাই। আসুন আজকের এই দিনে আমরা সকল ভেদাভেদ হিংসা বিদ্বেষ সকল কিছু ভুলে গিয়ে আমরা যেন আমরা কোরবানি দিতে পারি। আমরা কে কত টাকা দিয়ে গরু কিনলাম বা কতটুকু দিয়ে আমরা বড় একটা কোরবানি দিব এটা বড় কথা নয়, আমরা যার যার সাধ্য মতো কোরবানি দিব এবং সেটার মধ্য দিয়ে আমরা যেন আমাদের বিবেক বলতে জাগ্রত করতে পারি। বছরের আজকের এই দিনে আমরা সেই বন্ধুটির জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি, প্রত্যেকের জন্য দোয়া প্রার্থনা করি এবং আমাদের এই গাজীপুর এক আসনের মাননীয় সংসদ সদস্য মুক্তিযুদ্ধ বিশেষ মন্ত্রী জনাব আল্লাহ থেকে ডাকা মুজাম্মেলক আপনাদেরকে শুভেচ্ছা এবং সালাম জানিয়েছে। এবং উনি আমি গত রমজান মাসে বলেছিলাম একটা আমাদের এই মাঠের জন্য বরাদ্দ দিয়েছিল, সেটা ঈদের পরে ক্যাশ হয়ে যাবে 50,000 টাকা, তার জন্য দোয়া করবেন। মাননীয় সফল রাষ্ট্রনায়ক দার্শনিক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন, উনি যেন দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করতে পারে এই আশা ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। বক্তব্য রাখেন কেশিয়ার মোহাম্মদ আব্দুল হামিদ মিয়া, মানব অধিকার কর্মী মোহাম্মদ শহীদুল ইসলাম শহীদ, মাঠ কমিটির মোতল্লি মোহাম্মদ ইমান উদ্দিন, সকল ধর্মপ্রাণ মুসলমানদের কাছে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া চেয়েছেন মোহাম্মদ সাইফুল ইসলাম মোল্লা। নামাজ শেষে সকলের সাথে কুশল বিনিময় করেন এই মহান নেতা। গাজী মামুন, নিউজ ডেস্ক।